চাকরির চাহিদা পূরণ করতে পারে কিন্তু স্বপ্ন পূরণ করতে পারে না। ধনী তো শুধুমাত্র ব্যবসায়ীরাই হতে পারে। পুরো দুনিয়ার 90% মানুষের কাছে মাত্র 10% টাকা, আর মাত্র 10% মানুষের কাছে 90% টাকা। এবং এই 10% লোকের মধ্যে কেউই কিন্তু চাকরি করে না। এবং এই সমস্ত কিছু চিন্তা করার পর আপনি সিদ্ধান্ত নিয়ে নেন যে যাই হোক না কেন আপনি ব্যবসা করতে চান। তারপর আপনার সমস্ত টাকা পয়সা এক জায়গায় করে পরিবার থেকে, আত্মীয় স্বজন, বন্ধুদের থেকে কিছু কিছু টাকা ধার করে আপনি 8 থেকে 10 লাখ টাকা সংগ্রহ করে একটি ব্যবসা শুরু করলেন। আর এত টাকা ইনভেস্ট করার পরেও যদি সেই ব্যবসা ব্যর্থ হয় এবং দিন রাত পরিশ্রম করেও কোনো ফল না পাওয়া যায়, এত টাকা বিনিয়োগ করার পরেও যদি আপনি ভাবতে বাধ্য হন যে আপনি ভুল পথে এসেছেন, তাহলে আপনার কেমন লাগবে? ডেটা অনুসারে যারা বাংলাদেশে ব্যবসা শুরু করে তাদের মধ্যে 90% মানুষ ব্যর্থতার সম্মুখীন হয়। তারা ভয়ঙ্করভাবে মুখ থুবড়ে পড়ে। 2023 সালে আমাদের দেশে 1,67,076টি নতুন স্টার্ট আপ তৈরি হয়েছে, আর এই সংখ্যাটা আগের বছরের থেকে 7.5% বেশি। চিন্তার বিষয় হলো প্রতি বছর স্টার্ট আপের সংখ্যাও বাড়ছে আর ব্যর্থতার সংখ্যাও বাড়ছে। আজকে যে কোনো ব্যবসা শুরু করার আগে বা কোনো খাতে বিনিয়োগ করার আগে প্রতিটি ব্যক্তি ব্যর্থতা নিয়ে চিন্তা করে। 5 থেকে 6 বছর পরে ব্যবসাটা বন্ধ হয়ে যাবে না তো, এই ব্যবসাটা চলবে তো, এই ব্যবসার মন্দা সময় আসবে না তো, আমার সব টাকা নষ্ট হলে আমার কী হবে? কিন্তু আমি যদি আপনাকে এমন কিছু ব্যবসার কথা বলি যেখানে আপনি খুব সহজেই হাই সাকসেসফুল এবং হাই প্রফিট বানাতে পারবেন, বিশেষ করে 2024 সালের জন্য, এবং কেমন লাগবে যদি আমি স্টাডি করে আপনাদেরকে এমন কিছু ব্যবসার কথা বলি যেগুলো অনেক মানুষ অলরেডি করে দেখিয়েছে, কেমন লাগবে যদি আমি আপনাদেরকে এমন কিছু আইডিয়া দেই যেগুলো কোনোদিনই বন্ধ হবে না, যে ব্যবসা এভারগ্রিন এবং নিশ্চিতভাবে সেটা চলবেই চলবে। এগুলো এমন ব্যবসা এবং এমন সেক্টর যেখানে আপনি আপনার নিজের ব্যবসা শুরু করতে পারেন। আপনি চাইলে এই সেক্টরে কিছু ভালো কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন, এবং আপনি যদি ব্যবসায়ী জগতের অংশ হতে না চান, মানে আপনি যদি ব্যবসা করতে না চান, তাহলে আপনি ঊর্ধ্বমুখী কোম্পানিগুলোতে কাজ করতে পারেন। তো চলুন শুরু করি। 1971 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল 7 কোটি, 2023 সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে 16,90,00,000, যার মানে 52 বছরে প্রায় 10 কোটি পপুলেশন বেড়েছে। তাহলে কিন্তু খাদ্যশস্যের উৎপাদন বাড়াতে হবে। খাবারের মানুষ বাড়লেও জমির সংখ্যা কিন্তু বাড়ে নাই, এবং ভারতের ক্ষেত্রে তো এটা আরও ভয়ানক। উৎপাদন বাড়ানোর জন্য 1960 সালে গ্রিন রেভলিউশন শুরু হয়েছিল। এতে ভারতীয় কৃষকেরা সেচ সুবিধা, রাসায়নিক, কীটনাশক এবং সারসহ আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত হয়। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে পলিউশন এবং পানির দূষণও বৃদ্ধি পেয়েছে, এবং প্রতিটি ঘরে ঘরে এই পানি ব্যবহার করা শুরু হয়েছে। আর এইসব পরিবর্তন আমাদের জীবনে হাজারো রোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যেসব রোগের কথা আমরা কখনো শুনিনি সেগুলো এখন সাধারণ হয়ে উঠেছে। প্রতিটি ঘরে ঘরে ডায়াবেটিস, থাইরয়েড, রক্তচাপের রোগী দেখতে পারবেন। এমত অবস্থায় হেলথ সেক্টর একটি এভারগ্রিন ব্যবসা যা কখনোই বন্ধ হতে পারে না। এবং কোভিড মহামারী মানুষকে খুব ভালোভাবে শিখিয়ে দিয়েছে স্বাস্থ্য বিমা ও পলিসি থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। আপনি যদি হেলথ সেক্টরে বিনিয়োগ করেন আপনার অনেক সুবিধা হতে পারে। এসিআই লিমিটেড, অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড, অ্যালকোফার্মা লিমিটেড, অ্যাসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, নেটমেন্স, হেলদি ফাইমি, ফার্ম ইজি, টাটা হেলথ, প্রাক্টো, জেনারিক আধার, এগুলো হলো হেলথ সেক্টরের কিছু সফল ব্যবসা যেগুলো সম্পর্কে পড়াশোনা করে আপনি অনুপ্রেরণা নিতে পারেন। বাংলাদেশি, ইন্ডিয়া বা পৃথিবীর যে কোনো মানুষের স্বপ্ন থাকে তাদের সন্তানদের ভালো শিক্ষা দিবে এবং তাদের সন্তানরা জীবনে অনেক বড় হয়ে উঠবে, আর এর জন্য তারা সারা জীবনের উপার্জিত সব টাকা দিতেও রাজি থাকে। সুতরাং আপনি যদি শিক্ষার ক্ষেত্রেও আগ্রহী হন অথবা আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শিশুদের বৃদ্ধির জন্য সহায়তা করতে পারেন, তবে আপনার অবশ্যই উচিত শিক্ষা খাতে বিনিয়োগ করা। আপনারা তো জানেন বাংলাদেশের 10 মিনিট স্কুল সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। ইউডেমি 2010 সালে শুরু হয়েছিল, মাত্র কয়েক বছর পর এটি $4 বিলিয়ন একটি কোম্পানিতে পরিণত হয়েছে। বাইজু 2010 সালে শুরু হয়েছে, মাত্র 7 বছরে এটি $16.5 বিলিয়ন কোম্পানিতে পরিণত হয়েছে। আর্ন একাডেমি শুরু হয়েছিল 2015 সালে, এবং 2020 সাল নাগাদ এটি 350 কোটি টাকার কোম্পানিতে পরিণত হয়েছে। এভাবে শিক্ষাখাতে স্টার্ট আপের সংখ্যা এন্ডলেস, যেমন স্কিল শেয়ার,
কোর্সেরা, এডুডেটরস, আপগ্রেড ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কোম্পানিগুলো 5 থেকে 10 বছরের মধ্যেই শুরু হয়েছে এবং এগুলো শিক্ষা খাতের শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে রয়েছে। এই সেক্টরে শুরু করার অনেক অনেক উপায় আছে, যেমন আপনি একটি স্কুল কলেজ খুলতে পারেন বা একটি কোচিং সেন্টার খুলতে পারেন। এডুকেশন সেক্টর শুধুমাত্র ফর্মাল শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ না। এই সেক্টর শুধুমাত্র বিজ্ঞান, গণিত বা হিসেব বিজ্ঞান নিয়েই না, এমনকি আপনি যদি একজন ভালো ভিডিও এডিটর হন তাহলে আপনি সেটা শেখানো শুরু করতে পারেন। আপনি যদি ভালো গিটার বাজাতে পারেন অথবা আপনি স্টক মার্কেটে ভালো ট্রেডিং করতে পারেন, কাপড় বানানো থেকে শুরু করে রকেট চালানো পর্যন্ত আপনার যদি কোনো দক্ষতা থাকে তাহলে আপনি নিজে অনলাইন ইনস্টিটিউট বা অফলাইনের মাধ্যমে লোকেদের শিখাতে পারেন, আর এটা আপনাকে অনেক সুবিধা দেবে। এবং আপনি যদি বাংলাদেশের দিকে তাকান, এরকম মানুষের অভাব নেই যারা মাসে লাখ লাখ টাকা শুধুমাত্র কোর্স বিক্রি করছে। এতে স্পষ্ট বোঝা যায় শিক্ষা খাতে অনেক সুযোগ সুবিধা রয়েছে, তাই আপনি এটা নিয়ে চিন্তা করতে পারেন। হ্যাঁ, এটা সত্যি যে 90% ব্যবসায়ী ব্যর্থ হয়। এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো কোনো দক্ষতা অর্জন না করে, কোনো স্কিল না শিখে মোটা অঙ্কের টাকা ব্যবসায় ইনভেস্ট করে রিস্ক নিতে শুরু করে দেয়। আমরা যদি তুলনা করি, এটা শুধু সুইমিং পুলে সাঁতার কাটার মতো না, ডাইরেক্ট সমুদ্রে ঝাঁপ দেওয়ার মতো। আপনি যদি একজন সফল ব্যবসায়ী হতে চান তবে আপনাকে প্রথমে এমন একটি জায়গা থেকে ব্যবসা শিখতে হবে যেখানে আপনি মূল বিষয়গুলি সঠিকভাবে জানতে পারবেন, এবং প্রথমে সুইমিং পুলে অনুশীলন করার মতো যেখানে আপনার ডুবে যাওয়ার কোনো ভয় থাকবে না। একবার সাঁতারের মৌলিক বিষয়গুলো বুঝতে পারলে এবং এটি ভালোভাবে অনুশীলন করলে আপনি শুধু সুইমিং পুলেই না, সাগরে পর্যন্ত সাঁতার কাটতে পারবেন। আমাদের দেশগুলোর সবচেয়ে বড় বিশেষত্ব হলো এখানকার মানুষ খাবার প্রিয়। প্রতি 100 কিলোমিটারে ভাষা পরিবর্তিত হয় এবং প্রতিটা জায়গায় এক একটা স্পেশাল খাবার তৈরি হয়। আমরা যদি ইন্ডিয়ার দিকে তাকাই এবং জোম্যাটো বা সুইগি সম্পর্কে কথা বলি, তারা দুইটি বুকিং সেক্টর একত্রিত করে একটি শক্তিশালী ব্যবসা গড়ে তুলেছে, যেমন খাদ্য এবং ট্রান্সপোর্টেশন, ফ্রেশ মেনু, ফেস ওয়াশ, ম্যাজিক পেন, ইজি ডিনার, এবং এই লিস্টের কোনো শেষ নেই। এই কোম্পানিগুলো কিন্তু খাদ্য সেক্টর বেছে নিয়েছে এবং এতে একটি শক্তিশালী ব্যবসা গড়ে তুলেছে। আপনি যদি এই কোম্পানিগুলোর কোনোটির সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে কমেন্ট করে জানান, এই চ্যানেলে খুব দ্রুতই ভিডিওগুলো চলে আসবে ইনশাল্লাহ। ফুড সেক্টরে ব্যবসা করার আইডিয়ার শেষ নাই। ফুড ব্লগ, ইউটিউবে ফুড চ্যানেল, ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট, হোম টিফিন সার্ভিস, ক্যাটারিং, রান্নার ক্লাস, ঘরে তৈরি পোষা প্রাণীর খাবার, স্কাউট তৈরি, মাইক্রো গ্রিন ফার্ম, আইসক্রিম পার্লার, এবং এই লিস্টেরও শেষ নাই। এখন দ্রুত এটা চিন্তা করুন কিভাবে আপনি খাদ্য ব্যবসায় বড় কিছু তৈরি করতে পারেন। অ্যামাজন, আমরা যদি শুধুমাত্র ভারতের কথা বলি, এই কোম্পানি ভারতে যাত্রা শুরু করে জুন 2013 সালে, এবং দেখতে দেখতে মাত্র কয়েক বছরের মধ্যে এটি 1000 কোটি টাকার ব্যবসা শুরু করেছে। সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে 2022 সালের আর্থিক বছরে অ্যামাজন শুধুমাত্র ভারতেই 21,462 কোটি টাকা ব্যবসা করেছে। ফ্লিপকার্ট ভারতের 2007 অক্টোবর বেঙ্গালোরে শুরু হয়েছিল এবং বর্তমানে এটি বছরে প্রায় 50,000 কোটি টাকা ইনকাম করে। এভাবে 2014 সালে শুরু হয়েছিল সুইগি এবং 2022 সাল নাগাদ এটি প্রায় $10 বিলিয়ন কোম্পানিতে পরিণত হয়েছে, যা প্রায় 1,000 কোটি টাকা। আমরা যদি জেপটো, রেপিডো, ডুনচো, গ্রোফার্স, ডেলিভারির কথা বলি, এই প্রত্যেকটা কোম্পানি মাত্র কয়েক বছর আগে শুরু হয়েছে, তবে তারা সুপারসনিক গতিতে বাড়ছে এবং এখন প্রতি বছর 1,000 কোটি টাকা ব্যবসা করছে। এসব কোম্পানি কী করে আমরা যদি ভালো করে দেখি, তবে প্রায় সব কোম্পানি একটি পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেয় আর এর জন্য তারা কিছু কমিশন পায়। এই কারণেই তারা এত দ্রুত বেড়ে উঠতে পারছে। একবার চিন্তা করে দেখেন, তারা কি তাদের নিজস্ব পণ্য সরবরাহ করে? তারা কি নিজেরাই পণ্যগুলো তৈরি করে? একদম না। এই পণ্যগুলো আগে থেকেই বাজারে ছিল এবং আমাদের মতো গ্রাহকরাও ছিল। এই সংস্থাগুলো একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে যা বিক্রেতা এবং ক্রেতাদের সমস্যার সমাধান করেছে। এর ফলে যেটা হচ্ছে, বিক্রেতার জন্য বিজ্ঞাপন দেওয়া সহজ হয়ে যাচ্ছে এবং ক্রেতাদের ঝামেলা কমছে। ঘরের বাইরে গিয়ে ভিড়ের মধ্যে কেনাকাটা, দর কষাকষি, সময় নষ্ট, এ ধরনের যত ঝামেলা আছে তারাই সব সমস্যাগুলো সমাধান করে দিয়েছে। আপনার ক্ষুধা লাগছে কিন্তু বাইরে যেতে চাচ্ছেন না, আপনার মনে প্রথমে যে নামটি আসবে ফুডপান্ডা, সুইগি বা জোম্যাটোর কথা, একজন ব্যক্তি যে আপনার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় খাবার নিয়ে আসবে, এটা কিন্তু ইনডাইরেক্টলি ট্রান্সপোর্টেশন বিজনেস। আগে কোথাও যেতে হলে আমাদের ব্যক্তিগত গাড়ি বা পরিবহন ব্যবহার করতে হতো, কিন্তু আজ
আমরা সবার প্রথম যে জিনিসটির কথা মনে করি তা হলো ওলা, উবার বা র্যাপিডো। বর্তমান সময়ে এরকম অনেক প্ল্যাটফর্ম রয়েছে যা এক জায়গা থেকে অন্য জায়গায় জিনিসপত্র পৌঁছে দেয় এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ট্রান্সপোর্টেশন বিজনেসের সাথে জড়িত। সুতরাং আপনিও এই ব্যবসায় বড় কিছু করার কথা ভাবতে পারেন। শুধু একটু ব্রেনটা কাজে লাগান এবং দেখুন কীভাবে আপনি এই ইন্ডাস্ট্রিতে লাভ করতে পারেন। এবং আপনি যদি চান এগুলো নিয়ে আমি নিজেই স্টাডি করে আপনাদের ভিডিও বানিয়ে দেই, তাহলে কমেন্ট করে জানান, চলে আসবে ইনশাল্লাহ। আমি আপনাকে আবারও মনে করিয়ে দিচ্ছি, শুরুতেই ব্যবসার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করার কোনো দরকার নেই। আগে আপনি চিন্তা করুন যে আমি যে ব্যবসাগুলোর কথা বললাম সেগুলোর মধ্যে আপনার কোনটা ভালো লেগেছে, তারপর চিন্তা করুন আপনি যে এলাকায় এটা করতে চাচ্ছেন সেই এলাকার মানুষ এটা পছন্দ করে কিনা, আর আপনার এটা সম্পর্কে কোনো স্কিল আছে কিনা। যদি আপনি এটা পুরোপুরি না জানেন তাহলে আগে এটা সম্পর্কে ভালোভাবে জানুন। এবং আপনারা যদি চান এখান থেকে যে কোনো একটি ব্যবসা নিয়ে আমি আরও ডিটেলসে কথা বলি, তাহলে কমেন্ট করে জানান, আমি অবশ্যই রিপ্লাই দিব। আবার অনেকে লোন নিয়ে ব্যবসা করতে চায়, আমি যদি এক কথায় বলি এটা একদম ঠিক না। আবার দেখা যায় মুকেশ আম্বানি এইভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতেছে, তো সেই দিক থেকে চিন্তা করতে গেলে আপনাদের অনেকের মাথায় আসে যেই লোন নিয়ে তারা কোটি কোটি টাকা ইনকাম করতেছে আমরা মধ্যবিত্তরা কেন সেই লোন নিয়ে আত্মহত্যা করি। এটা নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছি এবং মাশাআল্লাহ ভিডিওটা আপনারা সবাই খুব ভালো পছন্দ করেছেন। আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমি এখানে স্ক্রিনে দিয়ে দিব, আপনি চাইলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আমি সজীব ফ্রম টাকার খোঁজ, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।